দেখছেন পেজ ওয়ান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। অমিক্রন উদ্বেগে কঠোর কেরল সরকার, করোনা প্রতিরোধ সহযোগিতা না করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কেরল সরকারে। অসহযোগিতায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা বন্ধের নির্দেশ, টিকা না নিলে সাপ্তাহিক আরটিপিসিআর রিপোর্ট মাস্ট বলে জানিয়েছে কেরল সরকার। অমিক্রন উদ্বেগে কঠোর কেরল সরকার, করোনা প্রতিরোধ সহযোগিতা না করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কেরল সরকারে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি কি ব্যবস্থা সেক্ষেত্রে গ্রহণ করা হবে বলে কেরল সরকারের তরফ থেকে জানানো হচ্ছে? পিনারায় বিজ্ঞান তার অফিসিয়াল টুইটে স্পষ্ট করে দিয়েছেন যে তারা সরকারের সাথে কোভিড মোকাবিলায় সহযোগিতা করছেন না, প্রিভেনশন নিচ্ছেন না। টিচার রয়েছেন, শিক্ষক বা এমন কোন সরকারি কর্মচারী রয়েছেন যারা প্রত্যেকদিন অফিসে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করছেন, মিশছেন, তাদের প্রতি সপ্তাহে উইকলি আরটিপিসিআর টেস্ট রিপোর্ট জমা করতে হবে এবং এটা বাধ্যতামূলক, এবং সেই সমস্ত খরচ তাদের নিজেদেরই সেই ব্যয়ভার বহন করতে হবে। এক্ষেত্রে সরকার কোনোভাবে ফ্রি ট্রিটমেন্ট যে ব্যবস্থা রেখেছেন বা আরটিপিসিআর টেস্টের যে খরচ, সেই খরচ কোনোভাবেই তাদের সেই সংশ্লিষ্ট দপ্তর দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটা এনশিওর করার জন্য যে সেফটি সবার জন্য, সেই প্রিভেনশন সবার জন্য, সেটা এনশিওর করার জন্যই কেরল সরকার এই কঠোর পদক্ষেপ নিল। এবং খোঁজ তার সিএমও অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল, সেই টুইটার হ্যান্ডেলে টুইট করে এটা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ মৌমিতা। এদিকে অমিক্রন উদ্বেগে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বাড়ছে বিধিনিষেধের মেয়াদ, জারি থাকবে রাতের বিধিনিষেধ। পনেরোই ডিসেম্বর অব্দি সিকিমে বিদেশিদের প্রবেশ নিষেধ। একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ, জারি থাকবে রাতের বিধিনিষেধ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অমিক্রন উদ্বেগে বাড়ল বিধিনিষেধ, বিধিনিষেধের মেয়াদ বাড়ছে, লাগু থাকছে রাতের বিধিনিষেধ। একত্রিশে ডিসেম্বর অবধি বিধিনিষেধের মেয়াদ বাড়ল, রাতের বিধিনিষেধ জারি থাকছে। পনেরোই ডিসেম্বর পর্যন্ত সিকিমে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।